আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কৃষিতে সবচেয়ে গুরুত্ব দেয়ায় মহামারীর সময়ও দেশে কোনো খাদ্য সংকট নেই বললেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে একদিনে দেশে আরো 15 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1500-এরও বেশি। দীর্ঘ 7 মাস পর চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি পেলেও খোলেনি রাজধানীর বেশিরভাগ সিনেমা হল। এবং ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন কাল, করোনার কারণে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের শুরু থেকেই সরকার খাদ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্ব দেয়, এই মহামারীতেও দেশে কোনো খাদ্য সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে দেয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা জানান। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখতে আবারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সবার জন্য খাদ্য নিশ্চিত করতে, তাই সর্বোচ্চ গুরুত্ব ছিল কৃষিতে। এরপর বঙ্গবন্ধু পরবর্তী বিভিন্ন সরকার এর প্রতি গুরুত্ব না দেয়, খাদ্য ঘাটতির দেশে পরিণত হয় বাংলাদেশ। বর্তমান আওয়ামী লীগ সরকারের কৃষি বান্ধব নীতি বাংলাদেশকে উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত করেছে বলে জানান প্রধানমন্ত্রী। যখনই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে তখনই আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি খাদ্য উৎপাদনে। আমরা নিশ্চিত করেছি যে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, খাদ্য নিশ্চয়তা থাকতে হবে। কারণ এই করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির, তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে। আমরা বিশেষ যে অর্থ বরাদ্দ করেছি সেটা হচ্ছে 9,500 কোটি টাকা আমরা দিচ্ছি, সেটা আমরা কৃষি সহায়তা হিসেবে কৃষকদের মাঝে বিতরণ করি, যাতে কৃষক তাদের উৎপাদনে উৎসাহ না হারায়, তার যে উৎপাদন করতে পারে। সেই সাথে সাথে আমরা মানুষকে উৎসাহিত করছি যে এক ইঞ্চি জমি কেউ ফেলে রাখবেন না, গাছ লাগান, ফল লাগান, তরি তরকারি লাগান, যে যা পাইন কিছু লাগিয়ে নিজের উৎপাদন বাড়ান। কৃষিকে শক্তিশালী করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, কৃষকের জন্য ঋণ সহ তার সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমাদের কৃষকরা সব রকম সুবিধা পাচ্ছে, সেই সাথে সাথে কৃষক উপকরণ যাতে পায় তার ব্যবস্থা বানিয়েছি। সেদিকে লক্ষ্য রেখে আমরা টিএসপি সার যেটা 80 টাকা ছিল সেটা 22 টাকায় কমিয়ে এনেছি, এমপিও 70 টাকা থেকে 15 টাকায় এবং ডিএপি সার 90 থেকে 16 টাকায় আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি। সবাইকে নিয়ে একসাথে বিকশিত হন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, এই প্রতিবাদ্য নিয়ে এবার পালন করা হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,623 জনে। সবশেষ 24 ঘন্টায় 13,577টি নমুনা পরীক্ষা করে নতুন করে 1,527 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.25%। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,86,086 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,509 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,738 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.89%। মৃতদের মধ্যে 13 জন পুরুষ, 2 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 12 জন মারা গেছেন। দীর্ঘ 7 মাস পর আজ চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি পেল রাজধানীর বেশিরভাগ সিনেমা হল, খোলেনি। দর্শক কম এবং নতুন ছবি নেই, এমন নানা সংকটে এই বিনোদন বাণিজ্য আগের মতো সচল করার কথা ভাবতে পারছেন না হল মালিকরা। আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে একটানা 7 মাস বন্ধ রাখা হয় দেশের সব সিনেমা হল। তবে শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে এসব হল চালুর নির্দেশনা দেয় তথ্য মন্ত্রণালয়। সে ঘোষণায় রাজধানী 2-1টি প্রেক্ষাগৃহ খুলেছে, কিন্তু তাতে দর্শকের উপস্থিতি একেবারেই কম। টিনের কাজ করতে হবে, সিডের কাজ করতে হবে, ওগুলো কাজ
শেষ হয়নি, এগুলোর কারণে বন্ধ রাখছে। এখন যেহেতু খুলছে আশাবাদী আর কি দর্শক হয়তো হলে আসবে, কিন্তু পরিবেশ আরো উন্নত করতে হবে। বন্ধ করে রাখছে আজকে? হ্যাঁ বন্ধ, দেন না সবই তো বন্ধ। হল মালিকরা বলছেন ভালো সিনেমা মুক্তি না পেলে বেশি দর্শক পাওয়া যায় না, তার উপর করোনা সংক্রমণের ভয়, এতে হল চালিয়ে তাদের খরচ উঠানো সম্ভব নয়, তাই হল খোলা সাহস পাচ্ছেন না অনেকে। ভালো ছবি আসুক, ভালো ছবি আসলে ভালো দর্শক আসবে। গল্পের মান যদি আমি আমার দেশ এবং এই দেশের কৃষ্টি কালচার নিয়ে যদি হয়, তাহলে এই দেশের এই সিনেমা হলগুলো আগের মতো দর্শক পরিপূর্ণ হবে। হলে দর্শকের উপস্থিতি বাড়াতে ভালো মানের ছবি নির্মাণে সরকারের সহায়তা বাড়ানোর দাবিও জানিয়েছেন চলচ্চিত্র পরিবেশক ও হল মালিকরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। করোনায় অপ্রাতিষ্ঠানিক খাতের এক তৃতীয়াংশ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ কমে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন অনেক উদ্যোক্তা। অথচ মাস শেষে ঠিকই গুনতে হচ্ছে কর্মীদের বেতন, অফিস বা দোকান ভাড়া। এ অবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সহ আনুষাঙ্গিক বিল মকুফ করে অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের বিকল্প প্রণোদনা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন শারফুল আলম। অমিয় হোসেন হৃদয় মিরপুরের একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করছেন, তিনি সহ আরও পাঁচজন। করোনা মন্দায় দীর্ঘদিন বন্ধ থাকার পর কাজ হচ্ছে ওয়ার্কশপে, তবে আগের মতনেই কাজের ব্যস্ততা। আর যেসব কাজের অর্ডার পাচ্ছেন তাতেও ভালো দর পাওয়া যাচ্ছে না। এখন তো কাজও নাই, কাজও চাপও নাই, দোকান ভাড়া মনে করেন আমাদের হিমশিম খেয়ে চলতে হইতেছে। কাজ না থাকায় বেতন কমেছে অনেকের, বিকল্প ব্যবস্থা না থাকায় কোন রকমের দিন কাটছে তাদের। লোকজন সব বসা, এখন একটু সমস্যায় আছি আর কি। এই মাসের বেতন ওই মাসে দিতে হয়, কোনো রকম কারেন্ট বিল, এই শিল দোকান ভাড়া দিয়ে বেচারারা চলতে পারে না, তা আমরা কী করি, জোর করে আদায় করি বেতন। তাদের মতো এমন অনেকেই করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী করোনায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন দেশের প্রায় 68% মানুষ। মার্চ থেকে আগস্ট এই ছয় মাসে আয় কমেছে 20% আর ব্যয় কমার হার 6%-এরও বেশি। সরকারের যে প্রণোদনা প্যাকেজগুলো ঋণ ভিত্তিক, সেগুলোর সুবিধা কিন্তু সব ধরনের শিল্প প্রতিষ্ঠান সমানভাবে নিতে পারেনি। বড় শিল্প প্রতিষ্ঠান যতটা পেরেছে, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এমনকি অপ্রাতিষ্ঠানিক উদ্যোগ তো একেবারেই সেই সুবিধা পেয়েছে বলে মনে হয় না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এগুলো যদি আংশিক বা পূর্ণভাবে আরও কিছু সময়ের জন্য মওকুফ অথবা পিছিয়ে দেওয়া যেত, তাহলে এই প্রতিষ্ঠানগুলো অন্তত স্বল্প পরিসরে চললেও তাদের এই বাড়তি ব্যয়গুলোর দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারত। শর্ত শিথিল করে প্রণোদনা প্যাকেজের অর্থ অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন, দুই আসনেই ভোটগ্রহণ হবে ইভিএমে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিয়েছেন, যদিও ভোটের মাঠে তেমন উৎসাহ উদ্দীপনা নেই। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন ইকরামুল হক সায়েম। উপনির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে অতটা তোড়জোড় না থাকলেও কমতি নেই নির্বাচন কমিশনের আয়োজনের। ঢাকা 5 ও নওগাঁ 6 এই দুই আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বিষয়টি আমলে নিয়ে বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে। ধর্তব্য মতো কোনো রকমের অসুবিধা নির্বাচন এলাকায় নেই, যেগুলো খুব সিরিয়াসলি কগনিজেন্সে নেওয়া যায় বলা যায়, আমলে নেয়ার মতো কোনো রকমের অসুবিধা নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ড অর্থাৎ যাত্রাবাড়ি, ডেমরা এবং কদমতলির আংশিক এলাকা নিয়ে ঢাকা 5 আসন। এখানে ভোটার সংখ্যা 4,71,000। নির্বাচনে লড়ছেন 6 জন প্রার্থী। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। ঢাকা যেহেতু এটা রাজধানীর ব্যাপার, কারণ এখানে তো সব এলাকার মানুষজন আসা যাওয়া আছে, এই জন্য তারা অতিরিক্ত আরও বেশি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। অন্যদিকে রানীনগর ও আত্রাই দুই উপজেলা নিয়ে নওগাঁ 6, ভোটার সংখ্যা 3,06,000। প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তবে মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ছাড়া গণপরিবহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
নয় দফা দাবিতে নোয়াখালী অভিমুখে লং মার্চ করছে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ। সকালে রাজধানীর শাহবাগ থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন হয়ে পল্টন গিয়ে পৌঁছান সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে বাস ও পিকআপ ভ্যানে করে নোয়াখালীর দিকে যাত্রা শুরু করেন তারা। যাত্রাপথে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সমাবেশ করে রাতে ফেনীতে অবস্থান করবে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গড়ে ওঠা ধর্ষণ বিরোধী এই জোট। আগামীকাল বিকেলে নোয়াখালীর মাইজদিতে অনুষ্ঠিত হবে সমাবেশ। বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব রক্ষার লং মার্চ, এই লং মার্চ বাংলাদেশের নারী এবং পুরুষের সম অধিকার নিয়ে বাঁচতে পারবে কিনা সেই বাঁচার প্রশ্ন নির্ধারণ করা লং মার্চ। এই লং মার্চ চলাকালীন সময়ে আপনি যদি ওই নয় দফা দাবিতে আপনার কোনো সরকারি কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরা আগামী দিনে হরতাল সহ আরো কঠিন কর্মসূচি কিন্তু আমরা ঘোষণা করতে বাধ্য হব। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলায় শুধু মৃত্যুদণ্ডের বিধান করে অন্যায় ও অপরাধের অবসান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের ধর্ষণ বিরোধী সভায় তিনি অভিযোগ করেন বেশিরভাগ অপরাধের সাথে ক্ষমতাসীনরা জড়িত। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, সব অপরাধের অবসান ঘটাতে অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যেখানে বিচারহীনতার সংস্কৃতি, যেখানে এক ব্যক্তি বা আমিত্ববাদ, মৃত্যুদণ্ড তো অনেক ব্যাপারেই হয়, জজ সাহেবরা সেই আইনের বই বা সেই ক্রিমিনাল কোডগুলি বিশ্লেষণ করে কোনো রায় লেখেন কিনা, রায় লেখেন না, দিতে পারেন না। সবার জন্য কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার। এজন্য শিক্ষাখাতকে আরও আধুনিক করার পাশাপাশি তরুণদের যোগ্য করে গড়ে তোলার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পরিবার পরিকল্পনা বিষয়ক যুব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। করোনাকালীন এই সময় শিক্ষার্থীদের জন্য অনলাইনে প্রযুক্তি বিষয়ক ওয়ার্কশপ আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। এ সময় মূলধারার শিক্ষার সাথে যৌনতা শিক্ষাকে সম্পৃক্ত করার উপর জোর দেন আলোচকরা। আমরা মডিউলার শিক্ষার কথা বলছি, ডিগ্রিগুলোকে ভেঙে ভেঙে বিভিন্ন মডিউলে নিয়ে আসা এবং যার যেটুকু প্রয়োজন সে সেইটুকু করে অনলাইনে করা, ডিস্টেন্স লার্নিং করা, সকল সংকটের মধ্যেই সম্ভাবনা লুকিয়ে থাকে। আমাদের কাজ হলো সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করা, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগানো। চাহিদার চেয়ে অতিরিক্ত পানি উৎপাদন করে গণমুখী পানি ব্যবস্থাপনা করায় 2030 সাল পর্যন্ত সুপেয় পানির কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। বিগত 10 বছরের উন্নয়ন কাজ এবং আগামী 2 বছরের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। তিনি জানান, ঢাকা ওয়াসার সিস্টেম লস 40% থেকে কমিয়ে 20% আনা হয়েছে। ভবিষ্যতে মিটার রিডিং ওয়েবের মাধ্যমে চেক করার পরিকল্পনার কথাও জানান তিনি। তাকসিম এ খান বলেন, জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিটি কর্পোরেশনের হাতে এককভাবে দিলে সমাধান করা সহজ হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমাদের যে সোয়ারেজ সিস্টেম, যেটা আমাদের আরেকটা বড় কাজ, সেই সোয়ারেজে আমরা কিন্তু মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টেশন শুরু করেছি। আমাদের মাস্টার প্ল্যান বলে দিচ্ছে যে 2030 সালের মধ্যে ঢাকা শহরকে 100% সোয়ারেজ নেটওয়ার্ক এবং আপনার কালেকশন নেটওয়ার্কের মধ্যে আনতে হবে। তো আমরা একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম নিয়েছি, আমরা আশা করি 2025 থেকে 2027 সালের মধ্যে আমরা আমাদের এইটা শেষ করতে পারবো এবং বাংলাদেশ SDG 6.1 এবং 6.2 আমরা ফুলফিল করতে পারবো। সরকারি ঘোষণা আর জরিমানার পরও কমছে না বাজারে নিত্য পণ্যের দাম। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে কেজিতে অন্তত 20% বেশি দামে বিক্রি হচ্ছে আলু। বেড়েছে চালের দামও। সরবরাহ কম থাকার অজুহাতে পেঁয়াজ আর সব ধরনের সবজির মূল্যও চড়া। তবে বিক্রেতারা বলছেন, এক মাসের মধ্যে নতুন মৌসুমের চাল ও সবজি বাজারে আসলে দাম অনেকটা স্বাভাবিক হবে। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। নিত্যপণ্যের বাজার মানেই এক দুশ্চিন্তার জায়গা, ঘরে থেকে আজ করা যায় না এর ছাঁচ। চাল, আলু, সবজি কিংবা তেল সব কিছুরই দাম বাড়ায় অনেকটা অসহায় সাধারণ মানুষ। সরকারি কোনো উদ্যোগেই বাজার নিয়ন্ত্রণে আসছে না।
দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলুর দাম বেঁধে দেয় সরকার। বলা হয় কেজি প্রতি আলু পাইকারিতে 25 আর খুচরাতে 30 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু বাস্তবে দাম তার আশেপাশেও নেই। পাইকারিতে 40 আর খুচরায় 1 কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। সব জিনিসের দাম আগুন, এখন আসলে আমাদের মতো সাধারণ মানুষের একটু কষ্ট। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। ওই আইন কানুন যা কিছু করে সব ওই কিতাবেই, বাস্তবায়ন নাই। মাল আছে, মাল কম দামে তারা ছাড়বো না, তারা হলো বড় কোটিপতি কোটিপতি। ঢাকার বাজারে গেলেই দেখা মিলবে ভরপুর সবজি, কিন্তু কয়েক মাস ধরে দাম আকাশ ছোঁয়া। কাঁচামরিচের কেজি 200 টাকা, মৌসুমের সিম 100 টাকা। শশা, ঢেঁড়স, মূলা, টমেটো, পটল সব রকম সবজি কেজিতে 60 টাকার বেশি। পেঁয়াজের কেজি দেখেন, আজকে থেকে কি পেঁয়াজের কেজি এমন ছিল, এমন আছে? এটা কি সরকার পারছে এখনো নির্ধারিত দামে আনতে? পারেনি, দাম এতটাই বেশি যে আসলে কি বলবো। সবজি তো সবে মোটামুটি 60 টাকা, সিম কিনছি 120 টাকা। আর বেশি দিন নাই, হয়তো 20-25 দিনের মধ্যেই দাম কমে আসবে। বেগুন একদম 60 টাকা ভাইয়া। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আবার দাম বাড়লো চালের। মিনিকেট, আঠাশ, মোটা চাল কেজিতে 3-5 টাকা বেড়েছে। মেল মালিকদের কাছে আছে, অন্য কিছু না। মেল মালিক আগে মেল আসিল কম উত্তরবঙ্গে, এখন সবাই ব্যবসায়ী, অনেকগুলো মেল হয়ে গেছে। সরকারি সংস্থাগুলোর মনিটরিং আর জরিমানার পরেও নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত 1 মাস অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে বাচসাসের সেমিনারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, চলচ্চিত্রে সুদিন ফেরাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। করোনা ভাইরাসের সংকটকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলেও মনে করেন খালিদ মাহমুদ চৌধুরী। মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও বিশেষ কমিশনের মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার সংসদ। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বিশেষ ওয়ার্কিং কংগ্রেসে এই বিষয়ক 7 দফা দাবি তুলে ধরা হয়। সংসদের সভাপতি শেখ শওকত ওসমান এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। কংগ্রেসের অধিবেশনের আগে মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন, দেশব্যাপী ধর্ষণ এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আগামী বছরের মাঝামাঝি চালু হতে পারে। এরই মধ্যে 2,000 কোটি টাকার নির্মাণ প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালটি চালু হলে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ হবে। বন্দরে জাহাজ ও পণ্য জট কমাতে কর্ণফুলী নদীর তীরে এই টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির সিংহভাগই হয় এই বন্দর দিয়ে। তবে বছর বছর আমদানি রপ্তানি বাড়লেও তার সাথে তাল মিলিয়ে পারেনি টার্মিনাল, জেটি ও কন্টেইনার ইয়ার্ড। 13 বছর আগে নির্মাণ করা হয়েছিল নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। পরিস্থিতি সামাল দিতে তাই বন্দরের ড্রাইডক থেকে বোটক্লাব পর্যন্ত 32 একর জায়গা জুড়ে চট্টগ্রাম কর্ণফুলীর পার ঘেঁষে এবার নির্মাণ করা হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এই প্রকল্পে থাকছে 3টি কন্টেইনার ও 1টি তেলখালাসের জেটি। বছরে প্রায় 4.5 লাখ টিভিএস কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে সেখানে। 3টি প্যানামেক্স জাহাজের বার্থিং সুবিধা সহ 600 মিটার জেটি নির্মাণ করা হবে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী বছর জুন 2021 সালের মধ্যে আমরা প্রকল্পের সিংহভাগ কাজ সম্পন্ন করতে পারব। বন্দর ব্যবহারকারীরা বলছেন, নতুন টার্মিনাল চালু হলে কমবে কন্টেইনার ও জাহাজ জট, বাড়বে বন্দরের গতি। চট্টগ্রাম বন্দরের জেটি স্বল্পতার কারণে জাহাজের যে দীর্ঘ জট হয়ে থাকে সেই জট লাঘবের জন্য পতেঙ্গা টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টার্মিনাল কন্টেইনার করার পরে এখানে সক্ষমতা বাড়বে, এত তো সন্দেহ নেই, এটাতে আমরা দ্বিমত পোষণ করছি না, কিন্তু এই সক্ষমতা বাড়াতে হলে এখানেও তো অবকাঠামোগত সুবিধাটা আমাদের দরকার। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতেও নতুন এই টার্মিনাল ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের যে জেটিগুলোতে কার্গো হ্যান্ডেল করা যায় না, আমরা কার্গো জিসিবিতে কন্টেইনার হ্যান্ডেল করি, আমরা তখন এখানে কার্গো আরও বেশি হ্যান্ডেল করতে পারবো, এই সুবিধাটা আমরা ভাগাভাগি করে নিতে পারবো। পতেঙ্গার নতুন এই টার্মিনালের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণের সুপারিশ করেছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।
সাভার উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এই সভা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সংসদ সদস্য বেনজির আহমেদ, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিশুদের জন্য এনআইসিইউ ও বড়দের জন্য আইসিইউ সেবা চালু করেছে যশোর আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। পূর্ণাঙ্গ এই দুটি বিভাগের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। এ সময় তিনি এনআইসিইউ এবং আইসিইউ কার্যক্রম পরিদর্শন করেন। যশোর থেকে শানারা বেগমের রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস। যশোর জেলায় অপরিণত ও অসুস্থ বাচ্চাদের চিকিৎসার জন্য ভালো কোনো হাসপাতাল না থাকায় নিয়ে যেতে হয় খুলনা সদরে। দূরত্বের কারণে অনেক সময় মৃত্যু হয় মা ও শিশুর। এই অবস্থায় রোগীদের ভোগান্তি কমাতে যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চালু করল আইসিইউ এবং এনআইসিইউ সুবিধা। প্রাথমিক পর্যায়ে 3টি আইসিইউ বেড ও 13টি এনআইসিইউ বেড স্থাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কার্যক্রমের উদ্বোধন করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। এই উদ্যোগকে স্বাগত জানান হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরাও। আমার বাচ্চা ইম্যাচিউর ছিল, যার কারণে ইমিডিয়েটলি এনআইসিইউ ইউনিটে ভর্তি করা লাগছে। ধন্যবাদ আদিন পরিবারকে তাদের এই ফ্যাসিলিটি এখানে থাকার জন্য। যশোর আর্থিং হসপিটালে আসছি, এনআইসিতে ভর্তি করা হয়েছে। তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখন অনেক সুস্থ হয়েছে, খরচও কম আছে, মোটামুটি বাচ্চার সব দিক থেকে সুস্থ সবল। বর্তমানে বিভাগ দুটিতে 8 জন ডাক্তার, 4 জন বিশেষজ্ঞ ডাক্তার এবং 12 জন নার্স দায়িত্ব পালন করছে। পরবর্তীতে এই বেড ও ডাক্তারের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান কর্তৃপক্ষ। এখান থেকে বের হয়ে যাওয়ার আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে যে একটা বাচ্চা মায়ের বুকের দুধ নিজে টেনে খাবে এবং বাইরের বা আর্টিফিশিয়াল অক্সিজেন বাদে সে নিজের অক্সিজেন মেনটেন করতে পারবে। এছাড়া গরিব অসহায় রোগীদের স্বল্প খরচে সেবার ব্যবস্থা করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান আদ্দিন ফাউন্ডেশনের মহাপরিচালক। যারা ডেলিভারির পর অসুস্থ থাকে তাদেরকে যেন আমরা সঠিক সময়ে সঠিক সেবা দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। অন্যান্য যে কোনো আইসিইউ এবং এনআইসিইউ চাই এখানে খরচ অত্যন্ত কম। যশোর অঞ্চলের সকল রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এই হাসপাতালের মূল উদ্দেশ্য বলে জানান আদ্দিন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। রাসনা দাস, এটিএন বাংলা। এবার মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে মরণাপন্ন রোগীকে বাঁচাতে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির খুব একটা কার্যকরী নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাইড্রক্সিক্লোরোকুইন সহ মোট 4টি প্রতিষেধকের উপর গবেষণা করে এই প্রতিবেদন দিয়েছে WHO। তবে তাদের এই গবেষণা ফল প্রত্যাখ্যান করেছে রেমডেসিভিরের উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান গিলিড। তারা বলছে অন্যান্য গবেষণার সাথে এই প্রতিবেদনের কোনো সামঞ্জস্য নেই। আফ্রিকান ভাইরাস ইবোলার প্রতিষেধক হিসেবে তৈরি রেমডেসিভির করোনা ভাইরাসে প্রথম কোনো ওষুধ যাকে এতদিন বেশ কার্যকরী বলে মনে করা হচ্ছিল। সম্প্রতি হাসপাতালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও দেয়া হয় এই প্রতিষেধক। WHO-র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম স্বামীনাথন জানান, 30টিরও বেশি দেশের 500 হাসপাতালে 22,266 জন রোগীর ওপর 4 প্রতিষেধকের কার্যকারিতা পর্যবেক্ষণ করে গবেষণা ফলটি তৈরি করা হয়েছে। ফ্রান্সে সবশেষ 24 ঘন্টায় নতুন করে 30,621 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বুধবার এই সংখ্যা ছিল 22,591 জন। সংক্রমণ রোধে শনিবার থেকে 9টি শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ফরাসি সরকার। প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়তে থাকায় ইউরোপ জুড়ে এখনই কঠোর বিধিনিষেধ আরোপ করা জরুরি বলে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের এক গবেষণায় বলা হয়েছে যুক্তরাষ্ট্রে আগামী ফেব্রুয়ারির মধ্যে ভাইরাসে মৃত্যুর সংখ্যা অন্তত 80% বাড়বে। দেশটির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় এখনই স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বেইলার কলেজ অব মেডিসিনের অধ্যাপক ডক্টর পিটার হোটেলস। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 3,89,00,000-এরও বেশি মানুষ, মারা গেছেন প্রায় 11,00,000। এবারে পাটেক্স খেলার খবর।
বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় পর্বে আগামীকাল মুখোমুখি হবে মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। নিজেদের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহর দলকে হারিয়ে টুর্নামেন্টে ভালো সূচনা করেছিল নাজমুল একাদশ, তবে পরের ম্যাচে তামিমদের কাছে হেরে যায় তারা। এবার সেই ভুল শুধরে নিতে চায় নাজমুলের দল। অন্যদিকে এক ম্যাচ জিতলেও দলের টপ অর্ডারদের ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তায় মাহমুদুল্লাহরা। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর 1:30 শুরু হবে ম্যাচটি। পাকিস্তান সফরের প্রস্তাবে ইতিবাচক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আইসিসির সূচি অনুযায়ী 2020 সালে পাকিস্তানে খেলতে যাওয়ার কথা ইংলিশদের, কিন্তু তার আগে ইংল্যান্ডকে সীমিত ওভারের ম্যাচ খেলার প্রস্তাব দেয় পিসিবি। সংক্ষিপ্ত পরিসরে সেখানে সফরে যাওয়ার পরিকল্পনা করছে ইসিবি। অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে তারা জানিয়েছে, আগামী জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির শুরুতে হতে পারে সিরিজটি, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো করোনার নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ করেছেন ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনচেনজো স্পাদাফোরার। জাতীয় দলের হয়ে খেলার পরপরই এই ভাইরাসে আক্রান্ত হন জুভেন্টাস ফুটবলার। এরপর নিজ দেশেই 2 সপ্তাহের কোয়ারেন্টিনে থাকার কথা ছিল তার, কিন্তু তা না করে তুরিনে ফিরে যান রোনালদো। বিষয়টিকে ইতিবাচকভাবে নেননি ইতালির ক্রীড়ামন্ত্রী। তার দাবি, স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি না থাকলে তার নিয়ম ভাঙার অপরাধের পর্যায়ে পড়বে। যদিও জুভেন্টাস বলছে কোয়ারেন্টিন ভেঙে ব্যক্তিগত বিমানে ইতালিতে আসার ব্যাপারে ছাড়পত্র পেয়েছিলেন রোনালদো। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। কৃষিতে সবচেয়ে গুরুত্ব দেওয়ায় মহামারীর সময় দেশে কোনো খাদ্য সংকট নেই বললেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে একদিনে দেশে আরও 15 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1,500-এরও বেশি। দীর্ঘ 7 মাস পর চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি পেলেও খোলেনি রাজধানীর বেশিরভাগ সিনেমা হল। এবং ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন কাল, করোনার কারণে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।